നമ്മുടെ പ്രഭുദേശ് মেমোরিয়াল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে আমাদের যে মানে প্রাইজ যেভাবে দেওয়া হবে, চ্যাম্পিয়নকে দেওয়া হবে 2000 টাকা, রানার্স আপকে দেওয়া হবে 1500 টাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হবেন ওনাকে দেওয়া হবে 1000 টাকা। আর আমাদের এই টুর্নামেন্টটার স্পন্সর করছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, মিনিসো স্কুল অফ সায়েন্স আর প্রোগ্রেসিভ অটোমোবাইল, সাথে রয়েছে দাবা ইন্ডিয়া। টুর্নামেন্টটা যেহেতু একদিনের, এর জন্য সকাল সকাল শুরু করা হবে, 9টার মধ্যেই আমরা ডট শুরু করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন, মেমোরিয়াল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে আমাদের যে মানে প্রাইজ যেভাবে দেওয়া হবে, চ্যাম্পিয়নকে দেওয়া হবে 2000 টাকা, রানার্স আপকে দেওয়া হবে 1500 টাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হবেন ওনাকে দেওয়া হবে 1000 টাকা। আর আমাদের এই টুর্নামেন্টটার স্পন্সর করছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, মিনিসো স্কুল অফ সায়েন্স আর প্রোগ্রেসিভ অটোমোবাইল, সাথে রয়েছে দাবা ইন্ডিয়া। টুর্নামেন্টটা যেহেতু একদিনের, এর জন্য সকাল সকাল শুরু করা হবে, 9টার মধ্যেই আমরা ডট শুরু করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন, পাশে রয়েছেন চন্দন পত্রিকার ফটো এডিটর শ্রী অরিন্দম দে মহোদয়, রয়েছেন চন্দন পত্রিকার সিনিয়র সাংবাদিক শ্রী অরিন্দম চক্রবর্তী মহোদয়, এবং রয়েছে আমি চন্দন পত্রিকার ডাইরেক্টর অভিষেক দেব। এই বছর বুদ্ধগুপ্ত 11তম বছরে পাড়া দিয়েছে। এই বছর 11তম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী 25শে ডিসেম্বর শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলছে। টুর্নামেন্ট শুরু হবে সকাল 9টার থেকে। প্রথমেই থাকবে একটি উদ্বোধনী ম্যাচ, এটা আমরা এখনো ঠিক করিনি কাকে দিয়ে করাবো। একটি উদ্বোধনী ম্যাচের পরে মূল টুর্নামেন্ট শুরু হবে। প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি খেলা হবে 4 ওভার করে, 6 জনের টিম, টিম লিস্টে হবে 6+2, 6 জন প্লেয়ার, 1 জন কোচ, 1 জন ম্যানেজার। প্রত্যেকটি ম্যাচ হবে 4 ওভার করে, ফাইনাল হবে 6 ওভার করে। আমরা প্রথম ভেবেছিলাম যে সেমি ফাইনালে 6 ওভার করবো, কিন্তু দিনের আলো কমে যাওয়াতে পরে ফাইনাল ম্যাচ করাতে একটু অসুবিধা হবে, সেই কারণে আমরা ফাইনাল ম্যাচটি 6 ওভারে করাবো। আপনারা অনেকে হয়তো জানেন না আমরা 25শে ডিসেম্বর কেন বাছাই করেছি, এটা বলি। বুদ্ধগুপ্ত টুর্নামেন্ট 1 দশক পার করেছে। আমরা যেটা 2011তে শুরু করেছিলাম সেটা 25 ডিসেম্বরে শুরু করেছিলাম, তো 1 দশক পরে আমরা যখন আরেকটা দশকের দিকে এগিয়ে যাচ্ছি, সেই আমরা 25শে ডিসেম্বর ডেটটাকে ধরেই এগোচ্ছি। এবং আমার অনুরোধ রইল যে যারা সংবাদ মাধ্যমের সাথে, সাংবাদিক, চিত্র সাংবাদিক, ভিডিও এডিটর, পিসিআর এর সাথে যুক্ত, সবাই একটা দিন আসুন, উপভোগ করুন, টিম লিস্ট জমা দিন। টিম লিস্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 23 ডিসেম্বর রাত্রি 8টা সন্ধান পত্রিকা অফিসে। আমি অনুরোধ করব প্রত্যেকটা হাউসকে, মিডিয়া হাউসকে, আপনারা নাম দিন, অংশগ্রহণ করুন। সাংবাদিক, চিত্র সাংবাদিকরা সারা বছর নানা কাজে ব্যস্ত থাকে, একটা দিন উপভোগ করার জন্যই এই বুদ্ধগুপ্ত স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করে। পাশাপাশি টুর্নামেন্টে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন চন্দন পত্রিকার প্রাণ পুরুষ তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী সুবল কুমার দে মহোদয়। অতিথি হিসাবে থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা হেডলাইন শ্রী পুরা কর্ণধার শ্রী প্রণব সরকার মহোদয়। এছাড়া থাকবেন মিনিসোর কর্ণধার রূপম রায় এবং স্কুল অফ সায়েন্সের যে অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়। তো আমি আশা করব যে সব মিডিয়া হাউস নাম দেবেন এবং সব সাংবাদিকরা সেই একটা দিয়ে নিজেদের মধ্যে উপভোগ। বাকি টুর্নামেন্টের বাকি বিষয় নিয়ে আমার পাশে যিনি রয়েছেন শ্রী ফটো এডিটর শ্রী অরিন্দম দে, উনি বলবেন। তার আগে 2000 টাকা, রানার্স আপকে দেওয়া হবে 1500 টাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হবেন ওনাকে দেওয়া হবে 1000 টাকা। আর আমাদের এই টুর্নামেন্টটার স্পন্সর করছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, মিনিসো স্কুল অফ সায়েন্স আর প্রোগ্রেসিভ অটোমোবাইল, সাথে রয়েছে দাবা ইন্ডিয়া।
টুর্নামেন্টটা যেহেতু একদিনের, এর জন্য সকাল সকাল শুরু করা হবে, 9টার মধ্যেই আমরা ডট শুরু করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। পাশে রয়েছেন চন্দন পত্রিকার ফটো এডিটর শ্রী অরিন্দম দে মহোদয়, রয়েছেন চন্দন পত্রিকার সিনিয়র সাংবাদিক শ্রী অরিন্দম চক্রবর্তী মহোদয়, এবং রয়েছে আমি চন্দন পত্রিকার ডাইরেক্টর অভিষেক দেব। এই বছর বুদ্ধগুপ্ত 11তম বছরে পাড়া দিয়েছে। এই বছর 11তম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী 25শে ডিসেম্বর শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলছে। টুর্নামেন্ট শুরু হবে সকাল 9টার থেকে। প্রথমেই থাকবে একটি উদ্বোধনী ম্যাচ, এটা আমরা এখনো ঠিক করিনি কাকে দিয়ে করাবো। একটি উদ্বোধনী ম্যাচের পরে মূল টুর্নামেন্ট শুরু হবে। প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি খেলা হবে 4 ওভার করে, 6 জনের টিম, টিম লিস্টে হবে 6+2, 6 জন প্লেয়ার, 1 জন কোচ, 1 জন ম্যানেজার। প্রত্যেকটি ম্যাচ হবে 4 ওভার করে, ফাইনাল হবে 6 ওভার করে। আমরা প্রথম ভেবেছিলাম যে সেমি ফাইনালে 6 ওভার করবো, কিন্তু দিনের আলো কমে যাওয়াতে পরে ফাইনাল ম্যাচ করাতে একটু অসুবিধা হবে, সেই কারণে আমরা ফাইনাল ম্যাচটি 6 ওভারে করাবো। আপনারা অনেকে হয়তো জানেন না আমরা 25শে ডিসেম্বর কেন বাছাই করেছি, এটা বলি। বুদ্ধগুপ্ত টুর্নামেন্ট 1 দশক পার করেছে। আমরা যেটা 2011তে শুরু করেছিলাম সেটা 25 ডিসেম্বরে শুরু করেছিলাম। তো 1 দশক পরে আমরা যখন আরেকটা দশকের দিকে এগিয়ে যাচ্ছি, সেই আমরা 25শে ডিসেম্বর ডেটটাকে ধরেই এগোচ্ছি। এবং আমার অনুরোধ রইল যে যারা সংবাদ মাধ্যমের সাথে, সাংবাদিক, চিত্র সাংবাদিক, ভিডিও এডিটর, পিসিআর এর সাথে যুক্ত, সবাই একটা দিন আসুন, উপভোগ করুন, টিম লিস্ট জমা দিন। টিম লিস্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 23 ডিসেম্বর রাত্রি 8টা সন্ধান পত্রিকা অফিসে। আমি অনুরোধ করব প্রত্যেকটা হাউসকে, মিডিয়া হাউসকে, আপনারা নাম দিন, অংশগ্রহণ করুন। সাংবাদিক, চিত্র সাংবাদিকরা সারা বছর নানা কাজে ব্যস্ত থাকে, একটা দিন উপভোগ করার জন্যই এই বুদ্ধগুপ্ত স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করে। পাশাপাশি টুর্নামেন্টের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন চন্দন পত্রিকার প্রাণ পুরুষ তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী সুবল কুমার দে মহোদয়। অতিথি হিসাবে থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা হেডলাইন শ্রী পুরে কর্ণধার শ্রী প্রণব সরকার মহোদয়। এছাড়া থাকবেন মিনিসোদ কর্ণধার রূপম রায় এবং স্কুল অফ সায়েন্সের যে অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়। তো আমি আশা করব যে সব মিডিয়া হাউস নাম দেবেন এবং সব সাংবাদিকরা সেই একটা দিয়ে নিজেদের মধ্যে উপভোগ। বাকি টুর্নামেন্টের বাকি বিষয় নিয়ে আমার পাশে যিনি রয়েছেন শ্রী ফটো এডিটর শ্রী অরিন্দম দে, উনি বলবেন। তার আগে 19 থেকে বুদ্ধগুপ্ত টুর্নামেন্টে 3 জন সাংবাদিককে আমরা সম্বর্ধনা জানিয়েছি, যেটা যারা ক্রিয়া সাংবাদিকতায় একটা নজির রেখেছেন বা এত বছর ধরে ক্রিয়া সাংবাদিকতা করেছে। তো এই বছর যে 3 জন ক্রিয়া সাংবাদিককে আমরা বাছাই করেছি সম্বর্ধনা দেওয়ার জন্য, তারা হচ্ছেন শ্রী অনির্বাণ দে, শ্রী দুলাল চক্রবর্তী ও শ্রী কল্যাণ দেবনাথ। এবার টুর্নামেন্টের বাকি বিষয় নিয়ে অরিন্দম দে কথা বলবেন।